অগ্রিম দীপাবলির শুভেচ্ছা, অগ্রিম জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা, অগ্রিম ছট পুজোর শুভেচ্ছা। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আমাদের ভবনে আমরা সকলেই উপস্থিত হয়েছি, যেমন সকলকে আমরা শুভ বিজয়া শুভেচ্ছা প্রীতি এবং ভালো থাকুন, আপনারা সকলে সুস্থ থাকুন। আমার সঙ্গে আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত মাননীয় মন্ত্রী এবং আমাদের স্টেট স্পোকসম্যান শ্রী পার্থ ভৌমিক। আপনাদের দু তিনটি বিষয় বলার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি এবং তার সঙ্গে বিস্তারিত পার্থদা বলবে। মূলত আমরা বিগত দিনগুলোতেও বলেছি, পুনরায় এই গুরুত্বপূর্ণ কথা আবার বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে 2021-এর পরে আরও এটা জোরালো হয়েছে এবং সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নিশানা করে, এবং 2014-র পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা বিজেপির বিরোধী সেই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এবং সেই রাজনৈতিক দলগুলোর যেখানে শাসক হিসেবে রয়েছেন সেই রাজ্যগুলোকে আক্রমণ এবং তাদেরকে টার্গেট করা বিজেপি এবং কেন্দ্র সরকার এটা করেছেন। আমরা বিগত বছরগুলো বলেছি এবং অনেকগুলো প্রেস কনফারেন্সে এটাও বলেছি, তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বেশি যেন আক্রমণ করা হচ্ছে, এটাও আমরা বলেছি যে একটা ভেন্ডেটা পলিটিক্স রয়েছে এখানে। কিছু এজেন্সিসকে ব্যবহার করা, সেখানে সিবিআই, ইডি, দেখুন সিবিআই, ইডি, ইনভেস্টিগেটিভ এজেন্সিস, তাকে ব্যবহারও করা যায় আবার অপব্যবহারও করা যায়। অপব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ক্ষেত্রে, আর ব্যবহারই করা হচ্ছে না যখন বিজেপির মধ্যে দুর্নীতি দেখা যায়। আমরা দ্বিতীয় পয়েন্টে এটাও বলতে চাই যে তদন্ত যেখানে চলছে সেই তদন্ত তদন্তর মতো চলুক, কিন্তু তদন্ত চলাকালীন যে মিডিয়া ট্রায়াল আমরা দেখছি এবং মিডিয়া যদি দোষী সাব্যস্ত করছে সেখানেও আমরা আমাদের প্রতিবাদ জানাই যে তদন্তটা চলুক। এবং এই তদন্ত থার্ড পয়েন্টে যেটা বারবারও বলি আজকেও বলি যে এই তদন্তর একটা তো সময়সীমা বেঁধে দিতে হবে, চলছে অনেক বছর ধরে, অনেক মাস ধরে চলছে চলছে, এবং এখানেই রাজনৈতিক স্বার্থটা চলে আসে যে কেন এই ইনভেস্টিগেটিভ এজেন্সিসগুলো এবং তার গতি কখনো স্লথ হচ্ছে কখনো তাড়া হচ্ছে, এটা অনেকটা নির্বাচন কেন্দ্রিক হয়। আমরা আবারও বলি, এটা বিগত দিনগুলোতে বলেছি, আবারও এটা বলার প্রয়োজন। এবার এতগুলো করার পরেও দেখা যাচ্ছে এখন বিষয় সম্পত্তি নিয়ে চলে এসছে, বিষয় কার বিষয়ে কার সম্পত্তি কতটা বৃদ্ধি হয়েছে ইত্যাদি, এগুলো এখন আলোচনার মধ্যে চলে আসছে। তার মধ্যে আমরা যেটা প্রথমে আমি বললাম যে একটি এজেন্সি সিবিআই, ইডি, এবার ইনকাম ট্যাক্স অথরিটিস, সেটাকেও যুক্ত করে যদি বলি যে এগুলোকে ব্যবহারও করা যায় আবার অপব্যবহারও করা যায়। তা কোথায় ব্যবহার করা হচ্ছে না, ছটি নাম, তারপর বিস্তারিত পার্থদা বলছে। ছটি নাম সেটা বলে দিচ্ছি যে পেট্রোলিয়ামের ক্ষেত্রে তিনি রাষ্ট্রমন্ত্রী বিখ্যাত আপনারা জানেন বিজেপি সাংসদ রামেশ্বর তেলি, তার সম্পত্তি বৃদ্ধি, অস্বাভাবিক বৃদ্ধি বলবেন পার্থদা। তারপর আরেকটি নাম বিজেপির সাংসদ, যোগদান করেছেন বিজেপিতে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার বিষয়ে সম্পত্তি কিভাবে বেড়েছে। তারপরে আমাদের বাংলায় আমরা সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ, কিভাবে তার সম্পত্তি বেড়েছে, কিভাবে বিজেপির আরেকজন সাংসদ জগদম্বিকা পাল, জগদম্বিকা পাল অস্বাভাবিক, মানে সে সেই বিস্তারিত যখন বলবেন দেখবেন যে কতটা সম্পত্তি বেড়েছে। হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ছিলেন বিজেপিতে গেলেন, তারপর তার বিষয় সম্পত্তি কতটা বৃদ্ধি হয়েছে, কত অর্থ লাভ হয়েছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স কেউ পৌঁছয় না এটাও। এই পরে অধিকারী পরিবার, এবং এটা নিয়ে আমাদের কয়েকদিন আগেও স্টেট স্পোকসম্যান শ্রী কুণাল ঘোষ বলেছেন, আজকে আরও বিস্তারিত বলা। অর্থাৎ সিবিআই আমরা যেখানে বলি যে সিবিআই, ইডি তাদের দাবি বলে তারা নিরপেক্ষ,
বিজেপিও বলে তারা নিরপেক্ষ, তারা কোথায় যাচ্ছেন আমরা তো সেটা বলি না। আবার বাঝা বেছেন তাদের নেতৃত্বই বলে আমরা ফোন করলেই তারা চলে আসবেন, ফোন করলেই সিবিআই ইডি চলে আসবেন, এরকমও বলেছে, ধমকও দেয়া হয়েছে। তথাপি যদি সত্যি নিরপেক্ষ থাকে কিংবা নিরপেক্ষ থাকার পরিচয় তারা যদি দিতে চান, তাহলে এই ছটি জায়গায় কেন কোনো নোটিশ পা যাবে না, কেন ডাক পড়বে না? অর্থাৎ ব্যবহার, সদ্ব্যবহার, অপব্যবহার, আবার ব্যবহার না করার জায়গায়। এবার আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী স্পোকসম্যান শ্রী পার্থ ভৌমিক আরও বিস্তারিত বল। হ্যাঁ, ধন্যবাদ। মূলত আপনারা শুনলেন যে আমাদের মাননীয়া ডক্টর শশী পাজা রাজ্য সরকারের মন্ত্রী, তিনি বলেছেন তার মূল সাবজেক্ট যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে গণতান্ত্রিক কাঠামোয়, গণতান্ত্রিক ব্যবস্থায় সারা ভারতবর্ষের মানুষ যে সমস্ত জায়গার উপরে আস্থা রাখতেন সেই সমস্ত কাঠামোগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বলার মূল বক্তব্য। ইডি, সিবিআই, এনআইএ, বিভিন্ন সংস্থার নাম তিনি করেছেন, ইনকাম ট্যাক্স, যেগুলো দেখা যাচ্ছে যে মূলত 95% ক্ষেত্রে বিরোধীদের উপরে এগুলোর ব্যবহার করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে ইডি, সিবিআই যতটা সক্রিয় তার বিন্দুমাত্র 0.1%ও কোনো সক্রিয়তা নেই যারা বিজেপি নামক রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে। এবং সর্বোপরি এটা আমরা এর আগেও বলেছি, আজকেও বলছি, এবং ভারতবর্ষের মানুষের কাছে এটা একদম প্রমাণিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত, এনসিপি এত টাকার দুর্নীতি করেছে, তারপরে সেই অজিত পাওয়ার যেই বিজেপিতে চলে যাচ্ছেন দেখা যাচ্ছে আর কোনো তদন্ত হচ্ছে না, বরঞ্চ অজিত পাওয়ারকে পুরস্কৃত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, একথা আমরা এর আগেও বলেছি। বাংলার বিরোধী দলনেতার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এটা আমরা আগে আরেকবার বলেছি। আজকে আমাদের মন্ত্রী পাঁচটি নাম করলেন যাদের সম্পত্তি অত্যধিক বৃদ্ধি পেয়েছে। আমরা বলতে চাইছি তদন্ত হলে তো সবার ক্ষেত্রে হওয়া উচিত, শুধুমাত্র যারা বিরোধী রাজনৈতিক দল করবে তাদের ক্ষেত্রে তদন্ত হবে, আর যারা বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা খাচ্ছে তাদেরই সবচেয়ে বেশি সম্মান দেওয়া হচ্ছে যদি তারা শাসক দলে চলে যায়। তাহলে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই তত্ত্ব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তার মানে খানে দুঙ্গা যদি তুমি আমার দলে থাকো, মানে বিজেপির মধ্যে থাকলে তুমি যত পারো খাও, বিজেপির মধ্যে না থাকলে তোমাকে আমি এক পয়সাও খেতে দেবো না। এই যদি মূল তত্ত্ব হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্র কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্যের বিষয়। আমরা যে কথাটা বলতে চাই যে আমরা বারংবার বলেছিলাম তদন্ত হোক, তদন্তের মুখোমুখি হতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তদন্ত যেন দীর্ঘায়িত না হয়। সারদা মামলা কত বছর ধরে চলছে আপনারা জানেন, আজ অবধি তাপস পাল মারা গেলেন, প্রাক্তন সাংসদ, উনি জেনে যেতে পারলেন না আদৌ ওনার কোনো দোষ ছিল কি না, কিংবা কোন দোষে উনি অভিযুক্ত, কী দোষ উনি করেছেন জানতে পারলেন না, জানতে পারলেন না সুলতান আহমেদ যে আদৌ তার কোনো দোষ ছিল কি না। আমার বক্তব্য হচ্ছে এই যে তদন্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাতে মানুষের কাছে অস্পষ্ট আদৌ কে দোষী কে দোষী নয়। আমরা বলছি তদন্ত হোক, তদন্তের মুখোমুখি হতে কোনো সমস্যা নেই, তদন্তর মুখোমুখি হইতে সবাই রাজি, কিন্তু তদন্তটাকে এত দীর্ঘায়িত করা হচ্ছে এবং সেই সময় অত্যন্ত দুঃখের বিষয়, ভারতবর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্ল্যাটফর্ম মিডিয়া, যেভাবে মিডিয়া ট্রায়াল করাচ্ছে তাতে কেউ যদি দোষী নাও হয় তাকে তার চরিত্র ম্যালাইন হয়ে যাচ্ছে, তার চরিত্রকে ম্যালাইন করে দেওয়া হচ্ছে, সমাজের কাছে তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক, যেটা ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সুচতুরভাবে মিডিয়াকে এই ক্ষেত্রে ব্যবহার করছে। আমাদের একটাই অনুরোধ যে আমরা যেটা বারংবার বলছি, কোনো তদন্তের মুখোমুখি হতে আমরা ভয় পাই না, কিন্তু তদন্তটা যেন সঠিক সময়ের মধ্যে হয়, তদন্তটা যেন
দীর্ঘ সূত্রতার ফলে এবং তারপরে এই মিডিয়ার কিছু মিডিয়াকে কাজে লাগিয়ে এই চরিত্র মেলাইন করা আমরা এর তীব্র বিরোধিতা করছি। আপনারা দেখেছেন যে রাজস্থানে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ছেলের বাড়িতে ইডি পৌঁছে যাচ্ছে, ছত্তিশগড়ে পৌঁছে যাচ্ছে, দিল্লিতে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ যেখানে যে বিরোধী মুখ, যেখানে যে বিরোধী কণ্ঠ, তাকে স্তব্ধ করে দাও। আমাদের দোষ একটাই, 2021 সালে আমরা ভারতীয় জনতা পার্টিকে বাংলার মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পরাস্ত করেছিলাম। এই হার ভারতীয় জনতা পার্টি সহ্য করতে পারছে না, এই হার ভারতীয় জনতা পার্টি মন থেকে মেনে নিতে পারছে না, এবং তার জন্য বারংবার বিভিন্ন কায়দায় অত্যাচার নেমে আসছে বাংলার মাটির উপর। আমরা যখন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100 দিনের কাজের দাবিতে আন্দোলন করছি, আমরা যখন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে তালিকাভুক্ত আবাস যোজনা টাকার জন্য লড়াই করছি, আমাদের আন্দোলন যখন দিল্লির বুকে আমরা পৌঁছে দিতে পেরেছি, যখন কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাদের কাছে কোনো সদুত্তর না থাকার কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, রাজ্যপাল যখন বলছেন আন্দোলন ন্যায্য, আমি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবো, তারপরে আমরা কোনো সদুত্তর পাচ্ছি না, আমরা যখন 1 নভেম্বর থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে আবার এই আন্দোলনকে আবার সংগঠিত করছি, ঠিক সেই সময়গুলোকে বেছে নিয়ে ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ইডি সিবিআইকে ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না। চরম অত্যাচার করেও মমতা ব্যানার্জির আন্দোলন সিপিএম ঠেকিয়ে রাখতে পারেনি, চরম অত্যাচার করেও, চরম বঞ্চনা করেও মমতা ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি আটকে রাখতে পারবে না, এটাই হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। জিজ্ঞেস করলে নাম তো বলে দিয়েছি, যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি আশা করব উনি কে কে যোগাযোগ রাখছে একটু কাইন্ডলি বলে দিক। না, আমি যেটা বলেছিলাম, 2011 থেকে 2016 এবং 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন তৃণমূল, এই যে 2.5 বছরের সরকার, এদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ জানাতে পারেনি। অভিযোগটা মূলত আসছে 16 থেকে 21-এর মধ্যে কিছু ঘটনাকে কেন্দ্র করে, যে মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী, অতএব তদন্ত হলে সবার বিরুদ্ধে হওয়া উচিত, আমার এটা বক্তব্য ছিল। আমার বক্তব্য হচ্ছে একটা রাজনৈতিক সভায় কে কি বক্তব্য রাখছে। সম্মানীয় বিরোধী দলের নেতা যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বেগম বলে, যখন চাচা কি খালা বলে, যখন অশ্রাব্য ভাষা প্রয়োগ করে, বেগম, খালা, এবং অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে, তাহলে তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা যদি তিনি বলেন, আমার মনে হয় বাংলার মানুষ বীরবা হাসদা আমার পায়ের জুতোর সমান। একটা আদিবাসী মন্ত্রী, মহিলা, শিক্ষিতা, বিধানসভার সদস্য তাকে বলছে আমার পায়ের তলায় থাকে, তাহলে যার ভাষা এরকম তার কথার উত্তর দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমি বোধ করি না। চেয়ারম্যান
না, আমি তো বলছি এটা বারংবার এটা লোকসভা নির্বাচন অবধি হবে। তৃণমূল কংগ্রেসকে এই যে সুনির্দিষ্টভাবে আক্রমণ, একদম পরিকল্পনা মাফিক আক্রমণ, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে দেওয়ার জন্য এই যে অপচেষ্টা, এটা বারংবার ঘটতে থাকবে। এটা আমরা নিজেরাও তো জানি, যারা তৃণমূল কংগ্রেস করে তারা প্রত্যেকেই এটা অবগত আছেন যে এটা লোকসভা নির্বাচন অবধি টানা চলতে থাকবে। ইডি সর্বাত্মক দেখুন, ওদের কি কাজ দেওয়া হয়েছে, ওদের কাজ দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি এখন তো আর ইডি সিবিআই এর যে কাজটার জন্য মানুষ তাদের সম্মান করতেন সেই কাজটা তারা করছেন না, তারা বিজেপির নির্দেশিত পথে তদন্ত করছেন। অতএব তারা যেরকমভাবে তৃণমূলকে ম্যালাইন করতে চাইছেন সেই পথে তারা পরিচালনা করছেন। আমিও ইডি আধিকারিকদের বলবো, আপনাদের দপ্তরের একটা সুনাম আছে, আপনাদের সংস্থার একটা সুনাম আছে, সেই সুনাম কিন্তু নষ্ট হচ্ছে যখন দেখা যাচ্ছে যে আপনাদের লোকেরা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছে। অর্থাৎ যদি যাদের উপরে মানুষের আস্থা তারাই যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে, স্বাভাবিকভাবে সেই তদন্তকারী সংস্থার উপরে মানুষের আস্থা বিশ্বাস কমে যায়। জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বলেছেন আমরা প্রথম দিন থেকে এক কথা বলে যাচ্ছি, যে কথা প্রথমেই শুরু করেছিলাম আমরা, যে তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআই এনআইএ এসব ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু উত্তর চব্বিশ পরগনার নেতা, সেই জেলায় পাঁচটা লোকসভা আছে, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে পাঁচটা সিটে তৃণমূলের রেজাল্ট খারাপ হয়, এই তো লক্ষ্য, লক্ষ্য খুব পরিষ্কার, এই কথাটাই তো আমরা প্রথম দিন থেকে বলছি। যদি জ্যোতিপ্রিয় মল্লিকের, আমরা আদালতের উপরে নির্ভরশীল, আমাদের আদালতে আস্থা আছে, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আদালতে আমরা সুবিচার পাবো, জ্যোতিপ্রিয় মল্লিক সুবিচার পাবে। না না, এইগুলো আমরা মনে করি যে পলিটিক্যাল স্টান্ট হয় না, যে ভাবছি যে আমি এমন একটা কথা বলি এবং মিডিয়ার নজরে আবার আসি, এত সহজ নয়। যে কোনো কনস্টিটিউয়েন্সি এবং যে কোনো ক্ষেত্রে পশ্চিমবাংলায় কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা, অন্তত তৃণমূল কংগ্রেসের এমএলএ এবং এমপিরা প্রো ডেভেলপমেন্ট পলিসিস, মানে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে, এবং যারা উন্নয়নের টাকা আটকে দিতে ফোন করেন এবং কেন্দ্রীয় সরকারকে বলেন এটা বন্ধ, আর যারা উন্নয়নের টাকা বন্ধ করার জন্যে নির্দেশ কিংবা সেই অনুরোধ করছেন কেন্দ্রীয় সরকারকে, সেখানে কংগ্রেস বা সেই লড়াইটা কোথায় করেছে পশ্চিমবাংলা থেকে? ফলে এটা মানুষ বুঝে গেছেন যে উন্নয়নের পক্ষে তারা ভোট দেবেন, এবং তাই ডায়মন্ড হারবারে যে কেউ দাঁড়াক না কেন আমি কংগ্রেস সেখানে জিতবে। আমি আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে এলওপিকে বলবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডায়মন্ড হারবারে দাঁড় করাতে, তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন। এরপরে অন্যকে ধারালো, কে ধারালো না, আদৌ এটা কোনো প্রাসঙ্গিক বলে আমার মনে হয় না। কিন্তু অধীরবাবু এবং এলওপি বলে যেটা সাহায্য করেছেন আমাদের, আমরা যেটা বারংবার বলছিলাম যে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে অধীরবাবু বিজেপির সঙ্গ দেন, সেটা আরেকবার প্রমাণিত হলো। না, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওরা ভয় পাচ্ছে, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে একটা বড় ফ্যাক্টর,
সেটা ওরা এখনই অনুভব করছে, এর জন্য ওদের ধন্যবাদ। যেটা বাংলার মানুষ নবজোয়ার আন্দোলনের মাধ্যমে মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতির স্বীকৃতি দিয়েছেন, সেটা যে ওনারাও দিচ্ছেন, এর জন্য ওনাদের ধন্যবাদ। না না, তাদের কোন মডেলটা সাকসেসফুল হয়েছে বলুন তো? সাগরদিঘি হয়েছে না উত্তরবঙ্গে মডেল সাকসেসফুল হয়েছে? তাহলে এই মডেলের চেষ্টাই করা উচিত না? আর কেন্দ্রীয় সরকার যে কতটা অসফল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সারা ভারতবর্ষে সকলেই জানে, সেটা বেকারত্বই হোক, এ সদ্য আবার পেট্রোল ডিজেল গ্যাসের দাম আবার বৃদ্ধি বলুন, এবং যেভাবে আমরা যে রেল দুর্ঘটনাগুলো হচ্ছে, কোনো দায়বদ্ধতা নেই, নৈতিকতা তো দূরের কথা। ফলে এই সমস্ত ক্ষেত্রে দেনাগ্রস্ত কেন্দ্রীয় সরকার, দেনার কত দেনা আছে সেটা আমাদের কাছে তথ্য আছে। আমরা মূল আজকে একটা প্রেস, আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল, সেই বিষয়গুলো আমরা তুলে ধরলাম। কিন্তু আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটাই বলা যে বিভিন্ন মডেলগুলো তারা চেষ্টা করেছেন, কিন্তু বাংলা তৃণমূল কংগ্রেস যে প্রো পিপল গভর্নেন্স মডেল চেষ্টা করেছে এবং করছে, সেটাই কিন্তু সাকসেসফুল হয়েছে। এটা তারা করেন না? আমরা মূলত মমতা ব্যানার্জির উন্নয়নকে নিয়ে যাব, আমরা লোকসভা নির্বাচনে যাব কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে। এই যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, সমস্ত ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, আমাদের দেশের টাকা গুটি কয়েক ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে চলে যাওয়া, পাচার করে দেওয়া, পিএম কেয়ারসের নামে কত টাকার দুর্নীতি হয়েছে, কিংবা নোটবন্দির সময় কত টাকার দুর্নীতি হয়েছে, এইসবের দিক থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই তো ইডি সিবিআইকে লাগিয়ে মিডিয়া ট্রায়াল করে মানুষ যেন এগুলো নিয়ে আলোচনা না করে, তার জন্যই তো এটা মূলত করা। আমরা রাস্তায় নেবে মানুষের সাথে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম নবজোয়ারের মাধ্যমে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিয়েছিলেন, আপনারা নিশ্চিত থাকুন লোকসভা নির্বাচনের আগে মানুষের কাছেই আমাদের দল মমতা ব্যানার্জিকে মাথায় রেখে আমরা যাব, মানুষই শেষ কথা বলবেন, মানুষ ঠিক করে নেবেন কারা ঠিক কারা বেঠিক। না, ও সেই রকমভাবে বলেনি, ও বলেছে যে আপনারা অযোগ্য লোকদের জয়ী করেছেন, দেখুন আপনারা কাজটা পাবেন না। না, অযোগ্য তো, এবং এই জন্যে যে যেখানে যেখানে বিজেপি এমএলএরা জিতেছে কাজ তো করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিজেপির সিট হয়তো হয়েছে সেখানে কিন্তু উন্নয়ন বন্ধ হয়নি, সেখানে কিন্তু দুয়ারে সরকারও হয়েছে, সেখানে বিভিন্ন উন্নয়নের প্রকল্পও হয়েছে। সুতরাং এটাই কিন্তু প্রতিষ্ঠিত মডেল, এটাই কিন্তু সফল, যেখানে মানুষের কাছে থাকবে, সুবিধে থাকবে তাদের কাছে, তাদের প্রতি সহমর্মিতা রেখে যে কাজটা হবে, এটাই কিন্তু এস্টাবলিশড মডেল। আর যেখানে আমরা আবারও একই কথা, আমাদের বিরোধীরা জিতেছিলেন কিছুজন 2021-এ, সেখানেও কিন্তু উন্নয়ন হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেখানেও হয়েছে। देखिए, हम लोग यही बात कह रहे हैं कि आज प्रेस कॉन्फ्रेंस का यही उद्देश्य था कि हमारे जो विरोधी दल के नेता हैं, विरोधी माने बीजेपी, भाजपा की या केंद्र सरकार की तरफ से यही कोशिश रही है कि 2014 के बाद से सारे भारतवर्ष में जे जो राज्य में तृणमूल कांग्रेस जैसे इस राज्य में या और भी जहां सरकार है जो बीजेपी सरकार नहीं है, वहां तक सीबीआई ईडी पहुंच जाएगी और भ्रष्टाचार कहाँ कहाँ है वहीं पे उन लोगों को ढूंढने पे मिलता है। जहाँ पे वो नहीं जीते हैं वहीं पे वो बीजेपी विरुद्ध जो पार्टियां हैं उनको हैरान करो। 2021 के बाद से पश्चिम बंगाल में इसको और भी ये लोग जो है बढ़ोतरी दिए हैं भाजपा की तरफ से। हम लोग आज पीसी करके यही कह रहे हैं कि ये जो वेंडेटा पॉलिटिक्स हो रहा है दिन पे दिन वो बढ़ रहा है। हम लोग ये भी अपील कर रहे हैं मीडिया को, जो मीडिया ट्रायल पे किसी को आप दोषी मत उसको कहिएगा कि वो दोष उसका प्रमाण हो गया है, दोष प्रमाण होने दीजिए, और ये दोष प्रमाण होने के लिए जो है इंक्वायरी की जो प्रोसेस है उसको चलने दीजिए। लेकिन अगर इंक्वायरी कब खत्म होगी, ये कभी खत्म ना होने वाली इंक्वायरी है, क्योंकि राजनीतिक सिग्नल मिलता है केंद्र सरकार भाजपा से कि इसको चलने दीजिए।
तो इन तीनों को सामने हम लोग रखें और ये कहे हैं कि अब लेटेस्ट जो जुड़ा है, इसका संपत्ति बड़ा है, उसका संपत्ति बड़ा है, जो हमारे तरफ उंगली उठा रहे हैं, हम लोग ऐसे 6 उदाहरण दिए हैं सारे भारतवर्ष में भारतीय जनता पार्टी के सांसद जिनके संपत्ति की जिस तरीके से वृद्धि हुई है, ये बड़े चौक, हम लोग सब चौंक जाते हैं। उसमें एक राष्ट्रमंत्री जैसे रामेश्वर तेली हैं, फिर आपके ज्योतिरादित्य सिंधिया हैं, जो ये लोग सब सांसद है, पश्चिम बंगाल में सांसद सुमित्र खां खुद भी है, जगदम्बा पाल है बीजेपी के सांसद जिसकी संपत्ति बहुत ज़्यादा बड़ी है, हेमंत बिश्व शर्मा जब तक कांग्रेस में थे तब एकदम भ्रष्टाचार से भरे हुए थे, जब बीजेपी में चले गए तो धुल गए, साफ सुथरे हो गए, लेकिन उनके विरुद्ध और उनकी जो संपत्ति जिस तरीके से बड़ी है वो भी हम लोग एक उदाहरण रखें। और साथ ही साथ शुभेंदु अधिकारी और उसके परिवार जिसको लेके कुणाल घोष इसी बीच प्रेस कॉन्फ्रेंस द्वारा बोल भी चुके हैं, तो इन सबों की वृद्धि हुई है। जो जिस बात पे हम लोग कहना चाहते हैं कि ईडी सीबीआई या इनकम टैक्स को व्यवहार किया जा रहा है, लेकिन जब जरूरत है आप व्यवहार कीजिए नेताओं के विरुद्ध में, लेकिन सब प्रतिष्ठित सत्य ये है जिनकी इनकम टैक्स की फाइल ये दिखाती है कि इस तरीके की संपत्ति बड़ी है और कहीं ना कहीं ये गैरकानूनी दिख रहा है, वहां पे नोटिस भेजो, बुलावा, ये बुलावा तो दूर की बात, नोटिस भी नहीं पहुंचती। ये भाजपा के ऐसे 6 उदाहरण हम लोग दिए सांसद जिनके जिन तक कोई नोटिस या बुलावा नहीं होती है। तो ऐसा क्यों होता है, ये इसके पीछे एक राजनीतिक उद्देश्य है। इन उदाहरण द्वारा हम लोग यही आज प्रेस कॉन्फ्रेंस में जिक्र किए हैं। The point is, the leader of the opposition does not have moral right to speak about who has been, who has been shown disrespect. What we have seen in the past is, he has spoken, his language is not appropriate when he speaks about Honorable Chief Minister Mamata Banerjee. And he has addressed as Khala, Fufi, Begum, and also much more very demeaning statements and words has been used by him. He himself has said about the minister Bibaha Hasda that she is belongs to a marginalized caste or marginalized community and she should be under my footwear. So this is the kind of respect he has shown to the Honorable Chief Minister, a lady, etc. Now he doesn't have any moral right then to speak about Akhil Giri or whatever. All said and done, IT notices, he will speak about him, Akhil Giri and son, etc. These are things which the IT will be looked into. And that is why in this press conference we are saying that investigative agencies and now even IT, etc. have been utilized, rather misutilized by the ruling dispensation, the ruling party, and also by the central government, because they have lost. They have lost in Bengal and they are going to lose in India. So the idea is to create a picture of negativity, and that is why we are saying that he has no moral ground to speak such things. दीदी दो सवाल, एक कि हम लोगों ने देखा कि शनिवार को शुभेंदु अधिकारी बोलते हैं कि डायमंड हार्बर से अभिषेक बैनर्जी को हराएंगे, वहां दूसरे पार्टी को खड़ा करेंगे, दोनों की लड़ाई में बीजेपी जीते, और उसके दूसरे ही दिन खुद जो आईएसएफ के विधायक है नौसाद से दिखे, वो कहते हैं कि वो डायमंड हार्बर से चुनाव लड़ेंगे और उनके समर्थन में अजीत चौधरी भी उतरते हैं। इससे बड़ी चुनौती तो नहीं हो सकती जो हमारे माननीय मंत्री पार्थ भौमिक ने कहा कि ये सब ऐरे गहरे नामों की जरूरत नहीं है, नरेंद्र मोदी जी को ही बोलिए ना, आप डायमंड हार्बर में खड़े होइए, अपनी जो वो सीट है बनारस को छोड़ के डायमंड हार्बर में खड़े हो जाइए, फिर भी अभिषेक बंदोपाध्याय जीतेगा। दरअसल जो नजरिया है तृणमूल कांग्रेस का और जो काम करने का तरीका है वो हमेशा प्रो पीपल होता है, लोगों की भलाई हो, और अभिषेक बैनर्जी दुख सुख के साथी हैं तो वो जीतेंगे ही जरूर। तो ये सब इतने नाम जो बोले हैं, अभी अधीर चौधरी भी हैं, सिद्दीकी जी हैं और शुभेंदु अधिकारी जी हैं, सब नाम ले लीजिए, इन सबको छोड़ दीजिए, अब प्रधानमंत्री को उतार दीजिए इसमें। इसके 2021 में प्रधानमंत्री उतर गए थे यहाँ इस राज्य के मुख्यमंत्री के विरुद्ध लड़े, कौन जीता? ममता बैनर्जी जीती।
केवल सारे भारतवर्ष में जिस तरीके से पश्चिम बंगाल की निर्वाचन हुई 2021 में, स्वयं प्रधानमंत्री डायरेक्ट फाइट में थे विद द चीफ मिनिस्टर कैंडिडेट ममता बनर्जी. कौन जीता? ममता बनर्जी जीती, ये प्रतिष्ठित है. तो वो आ जाए, अब वो तो विधानसभा इलेक्शन था, अब लोकसभा में भी आ जाए वो. एक और सवाल है, हाल ही में कुणाल घोषले शिशिर अधिकारी के संपत्ति का एक ब्यौरा जो है वो शेयर किया था, उसके बाद शुभेंदु अधिकारी ने कहा कि बंगाल में राशन घोटाला ही एक बड़ा घोटाला नहीं है, अब जल्द ही स्वास्थ्य घोटाला का भी हम खुलासा करेंगे. और कुणाल घोष के लिए उन्होंने अपशब्दों का भी व्यवहार किया, क्या कहें? देखिए, हम लोग बराबर ये कहते आए हैं कि राजनीतिक लड़ाई कीजिए, निर्वाचन केंद्रित अपनी लोगों के लिए हम क्या भलाई करेंगे. सब पार्टी अपने दावे अपने बात इस तरीके से सजाइए, अपने मैनिफेस्टो को भी सजाइए. लेकिन ये बहुत दुख की बात है कि भारतीय जनता पार्टी उनके सब नेता जो हैं व्यक्तिगत आक्रमण करते हैं, व्यक्ति के ऊपर आक्रमण करते हैं, इंडिविजुअल पर्सनल ओपिनियंस करते हैं. तो ये वंचित नहीं है. एक दूसरी बात है कि क्योंकि वो सरकार पक्ष में है, क्योंकि सत्ता उनके हाथ में है, शक्ति उनके हाथ में है, इसलिए आप सीबीआई ईडी को व्यवहार करते हैं. और भ्रष्टाचार केवल पश्चिम बंगाल में ही दिखता है. अब ये प्रतिष्ठित है कि 2021 में जो सोचे थे कि बंगाल को जीतेंगे वो जीत नहीं पाए, और तब से जो है बंगाल को डिस्टर्ब किया जा रहा है, हैरेस किया जा रहा है. तो इतने सारे जो तदंत चल रहे हैं, इंक्वायरी चल रही है, इतने सारे जो घोटाले की जो उल्लेख हो रही है, केवल भारतवर्ष में और कोई राज्य में नहीं है, पश्चिम बंगाल में, कर्नाटका में नहीं है, महाराष्ट्र में दिखता नहीं है. सरकार की लेन देन होती है, सरकार गिराया जाता है पैसों के बदले में, गोवा में उल्टाया जाता है, टपकाया जाता है, सरकार बदल जाते हैं, निर्वाचित सरकार को बदल देते हैं जो लोग, वो किस भरोसे पे होता है, किसके होता है? या तो कैश के होता है, पैसा की बदौलत होता है. सत्ता किस तरीके से बदलती है हाथ, तो ये बहुत बड़ी बात है कि ये भ्रष्टाचार किसी को नहीं दिखती. अगर हम सत्ता में हैं तो हमारे हाथों में सब एजेंसीज हैं, और इनको लगातार यहाँ पे व्यवहार किया जा रहा है. ये पूरा वेंडेटा पॉलिटिक्स है. लोग समझ गए हैं मनरेगा का पैसा केवल मात्र पश्चिम बंगाल में क्यों रोका गया, ये लोगों तक पहुंच गई है बात. आगे निर्वाचन की बात जो समझते हैं कि कुर्सी का लोभ है, कुर्सी की शक्ति के ऊपर भरोसा है, कुर्सी से हटा दें, यही पश्चिम बंगाल में ही होगा, भारतवर्ष में भी होगा. अब इससे डर के आगे आपका 5 राज्य में निर्वाचन अब इसी महीने में होने वाला है, तो एनालिसिस तो उनके पक्ष में है ही नहीं, भारतीय जनता पार्टी के पक्ष में नहीं है. सारे भारतवर्ष में करुण अवस्था है. तो अब उनके हाथों में जो अस्त्र है, अलायंस पार्टी एक एक करके छोड़ दिए हैं अलायंस को, तो फिर अब रह गया जो नए अलायंस पार्टनर्स, उनको व्यवहार को हैरान करो, परेशान करो, और ये ट्रायल द्वारा जो है पनिशमेंट करने की कोशिश. খেল ভবন মানে কি করবে খেল ভবনে? আমি তো বুঝতে পারছি না উনি কি বলতে চেয়েছেন. খেল ভবন, আমি একটা শুনেছি যে রাজ্যপাল একটি কথা বলেছেন যে ভারত ক্রিকেট টিম নাকি এত ভালো খেলছে সেটা নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য. এখন বিরাট কোহলি সেঞ্চুরি করছে, সেখানে প্রধানমন্ত্রীর কি অবদান আমার মাথায় ঢোকেনি আর কি. অতএব স্বাভাবিকভাবে উনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না. যা বুঝতে পারলে সুবিধা হত. অনেক কিছু তো মাথার উপর দিয়ে চলে যায়, রাজ্যপালের কথাগুলো কিরকম মাথার উপর দিয়ে চলে গেছে, উনি যদি একটু বুঝিয়ে বলেন আনন্দবাবু. No, no. The Indian cricket team belongs to the country, India, Bharat, Bharat Varsha. And when India plays, we are all
always wishing that India will win. So India's win is our win, and India's win is due to the efforts of our cricketers and our winning team. So what we are seeing is, when Chandrayaan 2 happened, you know, somehow the claims are, you know, the claim to fame is getting shifted, which is very unfortunate. So just similarly, as our Honorable Minister Partho Bhoumik just mentioned, that the governor, probably by saying something about Khel Bhavan, he had put up a screen yesterday in the Raj Bhavan premises to facilitate people to view on a larger screen, which we are always doing in even our constituencies. But we never really thought of labeling my constituency as Khel Bhavan. We put up LCD screens also, that you, everybody sits together and that's great fun. But this is outrageous to hear that the win of the cricket team was due to Honorable Prime Minister's efforts. I think this is due to the efforts of the cricket team, and we are all very happy about it. There should be no division along these lines. That is all. And what was your second, other question? This Bharat Army, there was I really can't say about it. I think the Eden Garden Stadium is one of the best stadiums, stadia, and with wonderful crowd, and we are all a sports loving crowd, and that is how it should be. It is. Anything beyond that is, we'll have to wait to see how it grows. তবে রাজ্যপালের একটা কথায় আমি সহমত পোষণ করি, রাজ্যপালও বুঝতে পারছেন ইন্ডিয়া জিতবে। ঠিক আছে, হ্যাঁ।